এই পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা অন্যকে সফল হতে দেয় না এবং তারা নিজেও কিন্তু সফল না। ওই লোকদের কথায় কখনো ভেঙে পড়া যাবে না, কেননা বাচ্চাদের মতো ওই লোকেরা অনেক কিছুই বলে চলে যাবে। যখন তোমার আমার সবার পরিস্থিতি বদলে যাবে, তখন ওই লোকদের কথা বলার স্টাইলও চেঞ্জ হয়ে যাবে, তাদের কথা বলার ধরন পরিবর্তন হয়ে যাবে। কেননা অর্থ মানুষের রূপ বদলে দেয়, অর্থ মানুষের চরিত্রটাও বদলে দেয়। এবং কিছু কিছু মানুষের জীবনে অর্থ এবং স্বার্থ একসঙ্গে থাকলে তাদের মধ্যে মানুষত্ববোধও কিন্তু হারিয়ে যায়। তবে এই সকল জিনিসই যদি একটা প্রকৃত শিক্ষিত বা একটা প্রকৃত সফল ব্যক্তির থাকে, তখন তার আশেপাশের সমাজটাকে সে বদলে ফেলে। একটা সফল সমাজ তৈরি করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেই সব মানুষের মতো হতে হবে, কেননা সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তুমি ফিরে পাবে। ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। উক্তিটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। জীবনে বড় স্বপ্ন রাখো, স্বপ্নের মধ্যে অটল থাকো, সফলতা তোমার আসবেই। জীবন সবসময় বড় স্বপ্ন রাখবে, একটা কথা মাথায় রাখবে, যে বড় স্বপ্ন দেখতে ভয় পায় সে তোমার স্বপ্নকেও বড় হতে দেবে না। যা কিছুই হোক সামনে এগিয়ে যাও, জীবনের স্বপ্ন সবসময় বড় রাখো। তোমার জীবনে যখন তুমি স্বপ্নের উদ্দেশ্যে পথ চলা শুরু করবে, তখন হঠাৎ একটা ঘটনা ঘটবে, আর সেটা হলো পরাজয়। কিন্তু তুমি হেরে গিয়েছো বলে লোকে তোমার বিভিন্ন প্রকার কথা শোনাবে, তারপরেও তুমি তোমার স্বপ্নের উদ্দেশ্যে ছুটা কখনই বন্ধ করবে না, বরং তখন তুমি একই স্বপ্ন বারবার চেষ্টা করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি সফল হচ্ছ। তারপর হঠাৎ কোনো একটা ঘটনা ঘটবে, আর সেটা হচ্ছে বিজয়। আসলে বিজয়ের আনন্দটা তখনই হয় যখন তুমি বারবার পরিশ্রম করে বারবার বাধা ডিঙ্গিয়ে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট তোমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবা। দুনিয়ার কোনো মানুষই কষ্ট না করে, দায়িত্ব না নিয়ে, শরীরের ঘাম পায়ে না ঝরিয়ে সফল হতে পারে না। যদি তুমি ভেবে থাকো ভাগ্যের জোরে তোমার স্বপ্ন সত্যি হবে, তাহলে সেটা কোনোদিনই সত্যি হবে না। যদি সত্যি সফলতা পেতে চাও, তাহলে তোমার স্বপ্নের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে, স্বপ্নের জন্য কিছু বলিদান করতে হবে, তাহলে জীবনে সফলতা পাবে। আর যদি তুমি তোমার স্বপ্নের জন্য ত্যাগ স্বীকার করতে না পারো, তোমার স্বপ্নের জন্য কিছু লোকদের বলিদান মানে সংঘ ত্যাগ না করতে পারো, তাহলে তোমাকে আমার পরবর্তী যে কথাগুলো না শুনলেও চলবে, কেননা তুমি তখন তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে না। একটা কথা সব সময় মাথায় রাখবে, কষ্ট না পেয়ে, টেনশন না করে, পরিশ্রম না করে, ত্যাগ স্বীকার না করে, রাতের পর রাত না জেগে কেউই সৎপথে সফলতা পায়নি এবং পাবেও না ভবিষ্যতে। তাই অন্তত জীবনে বড় স্বপ্ন রাখো, যেটাকে লক্ষ্য করে তুমি পরিশ্রম করতে পারবে। আমি শুধু তোমাদেরকে টাকা পয়সার কথা বলছি না, আমি বলছি নিজের জীবনকে সফল করার কথা। জীবনে এমন কিছু করতে হবে যাতে মানুষ আমাকে চিনতে পারে, তোমাকে চিনতে পারে, মানুষ তোমাকে ভালোবাসে। এরকম কিছু করা কিন্তু কোনো সাধারণ বিষয় না। আমি বিসিএস ক্যাডার হব, আমি ডক্টর হব, আমি অনেক পড়াশোনা করে বড় কোনো জায়গায় প্রতিষ্ঠিত হব, আমি এরকম অনেক অনেক স্বপ্ন দেখি, কিন্তু বই খুলে পড়তে বসলে ঘুম এসে পড়ে। কি আশ্চর্য, তাই না? এটা কিন্তু ডক্টর বা বিসিএস ক্যাডার তাদের হয়েছিল, বাট তারা সেটা রিকভারি করে ঠিকই নিজেদেরকে আপডেট করেছিল। আবার অনেকের ক্ষেত্রে দেখো বলে আমি আমার ফ্যামিলিকে দেখব, আমি এমন কিছু করব যাতে আমার সুনাম হয়, আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়, আমি নিজেকে যেভাবে হোক প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে তুলবই। মনের মধ্যে জিদ থাকতে হবে, দৃঢ় সংকল্প থাকতে হবে, আর জীবনে বড় স্বপ্ন অবশ্যই দেখতে হবে, তাহলে কিন্তু উপরের সবগুলো জিনিস
তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু তা না করে আমরা যদি ফোনে গেম খেলে বা ফেসবুক টিপতে টিপতে সময় কাটিয়ে দেই, তাহলে কিভাবে আমি আমার নিজের জীবনকে বদলাবো বলো? তোমরা কি পারবে? পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, গুড প্ল্যানিং করতে হবে। কষ্ট না করলে কারো স্বপ্নে কিন্তু সত্যি হবে না। এই পৃথিবীতে স্বপ্ন দেখে প্রচুর মানুষ, কিন্তু সেই স্বপ্নগুলোকে নিজের জীবনের সাথে সত্যি করে দেখার খুব অল্প মানুষই কিন্তু আছে। বছরের পর বছর চলে যাচ্ছে, আমরা সফল মানুষদের জীবনী বা বই একের পর এক পড়ে শেষ করে ফেলছি, কিন্তু নিজেকে ডিসকভার করা হচ্ছে না, নিজের ভেতরে ত্রুটিগুলোকে খাতিয়ে দেখা হচ্ছে না। এটা কি ঠিক হচ্ছে? তোমার বড় একটা লক্ষ্য থাকার জন্য, বড় কোনো একটা স্বপ্ন থাকার জন্য মাঝে মধ্যেই দেখো অন্যরা তোমাকে নিয়ে মজা নিচ্ছে, তোমার পিছন থেকে অন্যরা তোমার সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলছে। একটু চেঞ্জ করো না নিজেকে, একটু পরিশ্রম করো, একবার তাদেরকে দেখিয়ে দাও তুমি জীবনে এটা পারবে না, তুমি একটা অকর্মা, এইসব বলে তোমাকে কেউ ডিস্টার্ব করছে না, তাহলে আমি তোমাকে বলবো, মানুষ তোমাকে নিয়ে যা ভাবুক, যাই বলুক, যা ইচ্ছে করুক, তোমার জীবনে তুমি বড় স্বপ্ন রাখো, দেখবে একসময় সফল হবে। যে বড় স্বপ্ন দেখতে ভয় পায়, সে তোমার স্বপ্নকেও কখনোই বড় হতে দেবে না, কখনো নিজের উপর আস্থা হারিয়ে ফেলবে না। আজকে যারা সফল ব্যক্তিত্ব, তাদের সামনে অনেক বাধা এসেছে, কিন্তু তারা কোনো কিছুতেই ভয় পেত না। যারা প্রকৃত সাধনা করতে বসে, তাদের সামনে যত বড় সমস্যা আসুক না কেন বা যত বড় পাহাড়ই আসুক না কেন, তারা সেটাকে পার করে সামনে যাওয়ার চেষ্টা করছে এবং করবে। তাই জীবনে বড় স্বপ্ন সবসময় দেখো। আমার এবং তোমার সাথে সফল মানুষদের কোনো বড় পার্থক্য কিন্তু নেই। সফল মানুষেরা সফল হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করে গিয়েছে, ধনী মানুষেরা ধনী হওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করে গিয়েছে, কিন্তু সমস্যা সেটাই, আমরা যে সফল হব তার প্রচেষ্টায় আমাদের ভেতরে খুবই কম, সেটাকে বাড়িয়ে তোলো। আমরা সবসময় ভাবি আমরা একটা সাধারণ একটা জীবনে তিন বেলা ভালো খেতে পারলেই তো হবে, আমার ফ্যামিলিকে আমি দেখভাল করতে পারলেই তো হবে, এই মাসে আমি এত টাকা রোজগার করতে পারলেই তো হবে। অর্থাৎ আমাদের স্বপ্নগুলো নিয়ে ছোট ছোট ভাবনা চিন্তা করলে আমরা আমাদের জীবনকে কিভাবে সাধারণ থেকে অসাধারণ করতে পারব? তাই জীবনে বড় স্বপ্ন দেখো। আসো সবাই একসাথে নিজ নিজ লক্ষ্যের উদ্দেশ্যে দুনিয়াকে কিছু করে দেখাই, নিজে সফল হই এবং অন্যকে সফল করার জন্য সহযোগিতা করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।